আজকের খাস দশ কাজে এলো না আইনজীবী কপিল সিব্বলের সওয়াল। গরু পাচার মামলায় অভিযুক্ত অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে পারবে ইডি। ছাড়পত্র দিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। বীরভূম তৃণমূল জেলা সভাপতিকে দিল্লি নিয়ে যাওয়ার তোড়জোড়। মমতা প্রশাসনের মুকুটে আরো এক পালক, কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের পাবলিক ডিজিটাল প্ল্যাটফর্ম ক্যাটাগরিতে প্লাটিনাম পুরস্কার পেল রাজ্যের দুয়ারে সরকার প্রকল্প। 7ই জানুয়ারি দিল্লিতে পুরস্কার তুলে দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এসএসএর প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের অধীনে থাকা 4 কর্মীকে তলব সিবিআই এর। সূত্রের খবর, তথ্য উদ্ধারে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ, সুবীরেশের বিরুদ্ধে মুখ খুলতে না চাওয়ার অভিযোগ কেন্দ্রীয় সংস্থার। অভিযোগ, বারবার প্রতিশ্রুতি দেওয়া হলেও আদপেই বাস্তবায়িত হয়নি। চাকরিপ্রার্থী 9টি সংগঠনের মিলিত জমায়েত বেশ কিছু সময় স্তব্ধ হয়েছিল ধর্মতলা চত্বর। রাস্তায় শুয়েও বিক্ষোভ, আন্দোলনকারীদের পাশে মহানগরের বিশিষ্টজনেরাও। কর্তৃপক্ষের সাহায্য ছাড়াই আগামী 22শে ডিসেম্বর তারা ছাত্র সংসদ নির্বাচন করে দেখিয়ে দেবেন ঘোষণা কলকাতা মেডিকেল কলেজের আন্দোলনরত শিক্ষার্থীদের। নাগরিক মিছিলের পর ফলের রস খেয়ে অনশন ভেঙেছেন আন্দোলনকারীরা। ঐতিহ্য ভেঙে নীল সাদা পোশাক পরা নিয়ে আপত্তি, জেলার পর এবার কলকাতার 31টি সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলও লিখিতভাবে তাদের আপত্তি জানালো শিক্ষা দপ্তরকে। আপত্তি করা স্কুলের তালিকায় রয়েছে একাধিক নামী স্কুল। কাতারে আর্জেন্টিনার দুরন্ত জয়ে তৃণমূলের মা মাটি মানুষ লোগানো ট্রোলড, আর তা নিয়েই তীব্র কটাক্ষ বিজেপির সহসভাপতি দিলীপ ঘোষের। বলেন, যাদের নিজেদের গর্ব করার কিচ্ছু নেই তাদের ধার করেই গর্ব করতে হয়। আর্জেন্টিনার রোসারিওতে নয়, লিওনেল মেসির জন্ম অসমে। মেসিদের বিশ্বকাপ জয়ের অভিনন্দন জানিয়ে টুইট বরপেটার সাংসদ আব্দুল খালেকের। লেখেন, তোমার অসম যোগের জন্য আমরা গর্বিত। ট্রোলড হতেই পোস্ট মুছে দেন কংগ্রেস সাংসদ। 120 মিনিটের ম্যাচে হ্যাট্রিক, ট্রাইবেকারেও গোলার মতো শট, বিশ্ব খেতাব ধরে রাখতে না পেরে ভেঙে পড়েছেন কিলিয়ান এমবাপ্পে। কাতার বিশ্বকাপে 8টি গোল করে সোনার বুট জিতে নেওয়া ট্র্যাজিক নায়ককে সান্ত্বনা ফরাসির প্রেসিডেন্ট ম্যাকারের। ফুটবল খেলতে ভালোবাসি, জাতীয় দলে খেলা যথেষ্ট গর্বের, দেশের জার্সিতে আরো কয়েকটা ম্যাচ খেলব। চ্যাম্পিয়ন ট্রফি হাতে নিয়ে অবসরের জল্পনা ওড়ালেন বিশ্বকাপের সেরা ফুটবলার, ঘোষণায় হাফ ছেড়েছেন অবসরের জল্পনায় মুশড়ে থাকা অনুরাগীরা। টিভির আগে ফোনের স্ক্রিনে খবর পেতে চান? দেখতে থাকুন খাস খবর।